একটু শক্ত শক্ত আছে কেন কাকা? এখন ওবি বাই করতে হবে নাকি? হ্যাঁ, কিছু করার নাই। কোনটা ভাইন হয়েছে আবার কোনটা শক্তই আছে আগা মাথা। কোনটা ভালোই হয়েছে কোনটা শুকায় গেলে যা গাছতেও দেরি হয়, আবার আপনার পাটের আঁশটা বের হতেও কষ্ট হয়, ফেসি হয়ে যায় পাটটা বেশি। পাট জিনিসটার ওই শুকা দিয়ে খুব কম লাগে ফুটা হয়ে যায়। বানাবো একটু পানিটা আগে নিং দিলি বুঝছো কাকা, আর একটু নিং দেখ পানি নিংড়ালে বুঝা হালকা হবে নি। এত স্বাদ কি জন্য আমার কাছে সেই স্বাদ লাগতেছে, কঠিন স্বাদ, এত স্বাদ কি জন্য পেটে খেতে থাকলে মনে হয় বেশি স্বাদ লাগে। তাই তো কই এত স্বাদ লাগতেছে কি জন্য, কাজ করা লাগে তো এই জন্য খিদে লাগে বেশি, এই জন্য স্বাদ লাগে। ও টাইট করে না বান্ধে যাবি না নি বাড়ি পর্যন্ত। আরে আল্লাহর নাম, এই আলী, আরে আলী, আসেন ভাই বুধা তুলে দিয়ে যান।
ভালোই তো ওজন। হ্যাঁ হয়েছে, ওজন তো হবেই। কৃষিকাজ, কৃষিকাজে পরিশ্রম আছে, পরিশ্রম ছাড়া কৃষিকাজ হয় না, অসম্ভব। প্রচুর পরিমাণে পরিশ্রম করলে কৃষিকাজে সফলতা লাভ করা যায়। আমার কাছে সেরম লাগতেছে, সত্যি কথা সেরম লাগতেছে। কৃষকের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন কাজ করেই খায়, শরীরটা যেন ভালো থাকে। আমাদের সম্পদ হচ্ছে শরীরটা, হাত পা ভালো থাকলে কাজ করে খেতে পারি, অসুখ বিসুখ হলে আর পারিনি। এই একটু কৃষকের জন্য দোয়া করবেন, এ পর্যন্ত। কিরে পানিওয়ালা পারতো, প্রচন্ড ওজন। অনেক শান্তি লাগতেছে, এই হলো আমাদের জীবন, চলতে আছে, কবে শেষ হবে জানি না, তবে একটু দোয়া চাই। একটু মন ভরে দোয়া করবেন, এই পর্যন্তই, বেশি কিছু চাই না। আল্লাহ হাফেজ।